नमस्कार श्रीकृष्ण आगमनीते अपना स्वागतम जानिए शुरू करछि आजकेर आलोचना। आमरा सबाई जानी महाभारतेर युद्धेर समय अर्जुन पुत्र अभिमन्यु चक्रव्यूह भेंगे फेलेछिल। शत्रुपक्षेर बड़ बड़ वीर छिल किन्तु अभिमन्यु एकाई सबाईके रुखे दियेछिल। से जदि मायेर गर्भेई चक्रव्यूहर सम्पूर्ण रहस्य जेने जेते पारतो तबे सेई किन्तु कौरवदेर मृत्युर प्रधान कारण होते पारतो, किन्तु ता हयनि। कौरव पक्षेर बड़ बड़ योद्धारा ताके छल करे हत्या करेछिल, कारण तार भाग्ये आगे थेकेई एमनटी ठीक छिल जे से 16 बछर बयस पर्यन्त पृथिबीते थाकते पारबे, तारपर ताके स्वर्गलोके फिरे जेते हबे। एखन प्रश्न हलो, ताहले कि अभिमन्यु पृथिवीते कोनो देवतार अवतार छिल? हाँ, अभिमन्यु देवतार अवतार छिल, किन्तु अभिमन्यु कोन देवतार अवतार छिल? एई प्रश्नेर उत्तर जानते हले आमादेर जानते हबे पुराकालेर सेई समयेर कथा, जखन पृथिवीते अशुभ शक्तिर बृद्धि रोध करार जन्य स्वर्गेर देवतादेर मध्ये आलोचना होच्छिल। आलोचनार चर्चार विषय छिल कोन देवता पृथिवीते अवतार हिसेबे जाबेन एवं अधर्मेर विनाश करबेन। सर्वप्रथम जार नाम आसे तिनि हलेन भगवान विष्णु। ठीक हय तिनि पृथिवीते श्रीकृष्ण रूपे जन्म नेबेन एवं राक्षसदेर विनाश करबेन। ताछाड़ा आरो अनेक देवपुत्रके पृथिवीते अवतार हिसेबे पाठानोर सिद्धांत नेওয়া হয়। সেই সময় ঠিক হয় যে চন্দ্রদেব সোমের পুত্র বর্চস ও পৃথিবীতে অবতার রূপে জন্ম নেবেন, কিন্তু সোমদেব বলেছিলেন যে তার পুত্র বর্চস তার অত্যন্ত প্রিয়, তিনি তার বিয়োগ যন্ত্রণা সহ্য করতে পারবেন না। এজন্য দেবতাদের তিনি তার পুত্রকে মাত্র 16 বছরের জন্য পৃথিবীতে পাঠানোর অনুমতি দেন এবং বলেন যে বর্চস পৃথিবীতে তখন অবতার রূপে জন্ম নেবে যখন ধর্মের বিরুদ্ধে অনেক শত্রু একত্রিত হবে আর তাদের পরাজিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে একসঙ্গে উপস্থিত থাকবেন। কিন্তু সেই মহাযুদ্ধে এক সময় এমন আসবে যখন অর্জুন এবং শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে থাকবেন না, তখন আমার পুত্র বর্চস সব শত্রুদের কাল হয়ে যাবে। সে তার সম্পূর্ণ দক্ষতার সাথে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে এবং চক্রব্যূহে সবাইকে ধরাশায়ী করবে, কিন্তু তাকে এই পরাক্রমের মূল্য চোকাতে হবে এবং সূর্যাস্তের পূর্বেই তাকে তার মানবদেহ ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু তার দিব্য অংশ পুত্র রূপে পৃথিবীতে থাকবে, যে একজন সম্রাট হিসেবে ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সোমদেবের কথা শুনে সমস্ত দেবতা সহমত প্রকাশ করেন। মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের পুত্র অভিমন্যু নিজের পরাক্রম দেখায় এবং তা ছিল মহাভারত যুদ্ধের 13তম দিন, যখন অর্জুন এবং সঙ্গে শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যের চক্রব্যূহ থেকে দূরে কৌরবদের দ্বিতীয় অংশের সঙ্গে যুদ্ধ করছিল। তখন চক্রব্যূহ ভাঙার দায়িত্ব অভিমন্যুর উপর ছিল এবং এই দায়িত্ব পূর্ণ করার জন্য সে কৌরবদের 3 অক্ষহীনী সেনাকে মেরে ফেলেছিল। আসলে শ্রীকৃষ্ণ, বলরাম এবং পরে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন অভিমন্যুকে যুদ্ধের সমস্ত রকম কৌশল শিখিয়ে তাকে অজেয় করে তুলেছিল, কিন্তু চক্রব্যূহের শেষ ধাপে কৌরব পক্ষের অনেক যোদ্ধারা একসঙ্গে মিলে ছলনা করে অভিমন্যুকে হত্যা করে। অভিমন্যু চক্রব্যূহ ভেদ করা তো জানত, কিন্তু চক্রব্যূহের মধ্যে থেকে কিভাবে ফিরে আসতে হয় তা জানত না।
কারণ যখন অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে চক্রব্যূহ থেকে ফিরে আসার গোপন কৌশল বলছিল তখন সুভদ্রা ঘুমিয়ে যায়। সেজন্য মায়ের গর্ভে থাকা অভিমন্যু আর সেই কৌশলটি জানতে পারেনি এবং তাকে কৌরবদের কুচক্রের শিকার হতে হয়েছিল। সোমদেবের পুত্র বরচষ অভিমন্যুর মানবদেহ ত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে। অন্যদিকে অভিমন্যুর মৃত্যুর পরে তার পুত্র জন্ম নেয় যার নাম দেওয়া হয় পরীক্ষিত। আর চন্দ্রদেবের কথা মতন পরীক্ষিত পরবর্তী সময়ে সম্রাট রূপে পাণ্ডব বংশকে এগিয়ে নিয়ে যায় এবং ধর্মের ভার বহন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।